এখানে কিছু অঙ্ক আছে যেগুলো যে বলা হচ্ছে সমূহ, চার নম্বর অঙ্কটা সমস্ত দিনের চারের এক অংশ সময় স্কুলে পড়াশোনা করে, বারোর এক অংশ সময় খেলাধুলা করে, তিনের এক অংশ সময় বাড়িতে পড়াশোনা করে, বাকি সময় সে বিশ্রাম ও অন্যান্য কাজে কাটায়, সে দিনের কত অংশ খেলা ও পড়াশোনা করে। তার মানে একটা দিনের সমূহ, একটা দিনের চারের এক অংশ সে স্কুলে পড়াশোনা করে, বারোর এক অংশ সময় সে খেলাধুলা করে, আর তিনের এক অংশ সময় বাড়িতে পড়াশোনা করে, তো বাকি সময় সে বিশ্রাম ও অন্যান্য কাজে কাটায়। সে দিনের কত অংশ খেলাধুলা ও পড়াশোনা করে, খেলাধুলা করে, পড়াশোনা করে। এখানে পড়াশোনা দুই জায়গায় করে, একটা বাড়িতে করে আর একটা স্কুলে করে। তার মানে আমাদের এই তিনটা ভগ্নাংশকে যোগ করে দিলে যে যোগফল আসবে সেটাই হবে তার খেলাধুলা ও পড়াশোনা করার অংশ। যেমন এক বাই চার যোগ এক বাই বারো যোগ এক বাই তেরো, তো এটাকে যোগ করলেই আমরা এর ফলাফল পেয়ে যাব। পাঁচ নম্বর বলা হচ্ছে শফিক তার বাবার সম্পত্তির, তার বাবার সম্পত্তি চারের এক অংশ, ছোটো বোন মিনু তিনের এক অংশ, ছোটো ভাই মামুন ছয়ের এক অংশ পেল, তারা মোট সম্পত্তি কত অংশ পেল, তার মোট সম্পত্তির কত অংশ পেল, মানে হচ্ছে মোট সম্পত্তির চারের এক অংশ পাইছে এক শফিক, তার বোন পাইছে তিনের এক অংশ, ভাই পাইছে ছয়ের এক অংশ। মানে এই প্রত্যেকটা ভগ্নাংশকে যোগ করে দিলে আমরা মোট সম্পত্তির কত অংশ পেয়েছে তারা সেটা আমরা পেয়ে যাব। কেমনে পাবো? যেমন এখন আমরা যদি যোগ করি এক বাই চার যোগ এক বাই তিন যোগ এক বাই ছয়, তো নিচে যেহেতু সমহর নাই আমাদের সমহরে নিয়ে আসতে হবে, এটাকে সমহর আনা মানে এগুলোকে আমরা চার তিন ছয় লসাগু করব, দুই দুই তিন 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 দেওয়ার যায় দুই এক এক, তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো, এটা লসাগু হবে বারো, আমরা এভাবে লিখব বারো, চার যায় বারোর মধ্যে তিনবার এটার সাথে গুণন করে দেবো এক গুণন তিন, যোগ তিন যায় চারবার এক গুণন চার, যোগ ছয় যায় দুইবার এক গুণন দুই এক গুণন দুই, তার মানে হচ্ছে তিন চার আর দুই মিলে হচ্ছে তিন আর চার সাত আর দুই নয়, তার মানে সে বারোর নয় অংশ পেল। এভাবে আমরা করে ফেলতে পারি। ছয় নম্বর হচ্ছে মিমি প্রথম দিনে একটি বইয়ের তিনের এক অংশ, দ্বিতীয় দিনে চারের এক অংশ, তৃতীয় দিনে বারো এক অংশ পড়লো, সে তিন দিনে বইটির মোট কত অংশ পড়লো। ঠিক একইভাবে মোট কত অংশ পড়লো এই অংশগুলোকে যোগ করে দিলে, এই ভগ্নাংশগুলোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। সাত নম্বরে বলা হচ্ছে রহিম প্রথম ঘন্টায় চার সমস্ত তিনের এক কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় তিন সমস্ত ছয়ের এক কিলোমিটার এবং তৃতীয় ঘন্টায় এক সমস্ত তিনের এক কিলোমিটার হেঁটেছে, সে তিন ঘন্টায় মোট কত কিলোমিটার হেঁটেছে। এটাও ঠিক এগুলোকে আমরা যোগ করে দেব, দিলে যে যোগফল আসবে সেই কিলোমিটার সে হেঁটেছে। এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ তো নিয়ে গিয়ে তারপর আমাদের নিচের হরগুলো যেহেতু এক নাই তিন ছয় তিন, এটা লসাগু করে আমরা লসাগু বের করে সমহরে নিয়ে আসবো, নিয়ে যোগ করব, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি কীভাবে যোগ করতে হয়। আট নম্বরে দেখি একটি বাঁশের পাশের এক অংশ কাদায়, পাশের দুই অংশ পানিতে, বাকি অংশ পানির উপরে আছে, পানির উপরে কত অংশ আছে। তার মানে হচ্ছে আমাদের কাদার মধ্যে আছে পাশের এক অংশ আর পানিতে আছে পাশের দুই অংশ আর বাকি অংশ পানির উপরে আছে, তো আমাদের মোট পানির নিচে মানে কাদা আর পানিতে মোট আছে কত, এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ। আমাদের লিখতে হবে পানি এবং কাদার মধ্যে আছে এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ সমান সমান হবে পাঁচ এক যোগ দুই সমান সমান তিন বাই পাঁচ, এত অংশ আছে আমাদের পানির নিচে, তার পানির উপরে কত অংশ আছে সেটার অর্থ হচ্ছে আমাদের পুরো অংশটাকে যদি আমরা এক ধরি তাহলে এক বিয়োগ তিন বাই চার, তো পুরো অংশটা যেহেতু আমাদের এক, ভগ্নাংশ হচ্ছে একের ছোটো, সেগুলো পুরো অংশ যেহেতু একের থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। যেমন তখন কীভাবে বিয়োগ করবো, এটাকে আমাদের হরে নিয়ে আসবো, এটা এক আছে এটা চার, এই এক চারের মধ্যে যায় নিচের এক, এটা হরে একটা এক আছে ধরে নিচ্ছি, তো এটা হবে চার বিয়োগ তিন সমান সমান এক বাই চার অংশ আছে পানির উপরে। নয় নম্বর আছে অপুর কাছে পঞ্চাশ সমস্ত চারের তিন টাকা আছে, সে পঁচিশ সমস্ত দুই এর এক টাকা দিয়ে একটি খাতা, দশ সমস্ত দুই এর এক টাকা দিয়ে একটি পেন্সিল কিনলো, তার কাছে এখন কত টাকা আছে। তার মানে আমাদের করতে হবে কি, যে কিনলো কি কি, পঁচিশ সমস্ত দুই এর এক যোগ দশ সমস্ত দুই এর এক করে যে যোগফল আসবে সেটাকে আমাদের পঞ্চাশ সমস্ত তিনের চারের তিন অংশ থেকে বিয়োগ করলে যে উত্তর আসবে সেটাই তার অবশিষ্ট টাকা। এভাবে আমরা জিনিসগুলোকে করে নিতে পারি।
এরপরে বাকি অংশ দেখবো এই প্রশ্নমালার। থ্যাংক ইউ ভেরি মাচ।